হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন রুমাস টাইম পাস চ্যানেল। এটা আমার বাড়ির পাশে। কম বেশি আমরা সবাই শাক খেতে ভালোবাসি। শাক শরীরের জন্য অনেক উপকারী। নিয়মিত শাক খেলে নানান ধরনের রোগ ব্যাধি দূর হয়, এতে শরীরও সুস্থ থাকে। তবে বর্ষায় শাকসবজি থেকে রোগ ছড়ানোর আশঙ্কা থাকে, সেই কারণে ভালো করে গরম জলে ধুয়ে তারপরেই শাক রান্না করতে হয়। আজকে আমি দেখাবো ছেঁচি শাক। ছেঁচি শাক ভাজার জন্য লাগবে একটু মেথি, 2-4 কোয়া রসুন কুচি, লবণ, নুন, হলুদ, শুকনো লঙ্কা। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসটা ধরে কড়াই দিলাম, তাতে 2 চামচের মতন সাদা তেল দিলাম। শাক ভাজতে বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে 2 শুকনো লঙ্কা দিয়ে দিই। তারপরে ওর মধ্যে একটু মেথি দেবো। শুকনো লঙ্কাটা যখন একটু লালচে হয়ে আসবে ওর মধ্যে মেথি দেবো। মেথিটা দিলে একটু সুন্দর গন্ধ মিলবে। তারপরে রসুন কুচি দেবো, দিয়ে একটু ভেজেলে এরকম অবস্থা হবে যখন লালচে লালচে, তারপরে এই ছেঁচি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ, একটু লবণ পরিমাণ মতো, আর 2 কাঁচা লঙ্কা, যে যেমন পছন্দ করে ঝাল। তারপরে একটু নাড়িয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম, তারপরে কিছুক্ষণ পরে এটা পাতাটা বেশ নরম হয়ে এসেছে, লবণ দেওয়াতে পাতাটা নরম হয়ে গেছে, প্রায় মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে একটু চিনি দিলাম। চিনিটা আপনার পছন্দ মতো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি চিনি পছন্দ করি তাই আমি দিলাম। হয়ে গেল আমার ছেঁচি শাক ভাজা। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরের ভিডিওটা দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর সঙ্গে থাকবেন আমার। ধন্যবাদ সকলে।